প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের থার্ড ইউনিট টেস্টের কোশ্চেন পেপার উইথ অ্যান্সার, অর্থাৎ উত্তর সহ তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র। এই ভিডিওটিতে ক্লাস নাইনের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতেই হবে। বন্ধুরা, তোমাদের যে ফাইনাল পরীক্ষা সংগঠিত হতে চলেছে, সেই ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি। ভূগোল বিষয়ের এই প্রশ্নপত্রে তোমাদের মার্ক থাকবে 90 এবং সময় দেওয়া হবে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম এখানে দেখে নাও ক বিভাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। 14টি প্রশ্ন উত্তর দিতে হবে, 14 মার্ক। 1 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, উত্তর অপশান ডি 15 কোটি কিমি। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিমি। 2, বুধ গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 88 দিন, অপশান ডি। বুধ গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 88 দিন, অপশান ডি। 3, ভারতের উচ্চতম মালভূমি, অপশান বি লাদাখ। ভারতের উচ্চতম মালভূমি, অপশান বি লাদাখ। 4 নম্বর প্রশ্ন, সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলাবিশিষ্ট যে অনুচ্চ টিলা দেখা যায় তাকে বলে, অপশান ডি মোনাডন। সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলাবিশিষ্ট যে অনুচ্চ টিলা দেখা যায় তাকে বলে মোনাডন। 5 নম্বর প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে সৃষ্ট পেডিমেন্টের পাদদেশে নুড়ি বালি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলে, অপশান এ বাজাদার সমভূমি। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যেটি স্তূপ পর্বত নয়, অপশান সি ব্যারেন। 7 নম্বর প্রশ্ন, আবহবিকারের ফলে বিচূর্ণিত শিলার শিথিল স্তরকে বলে রেগোলিত, অপশান ডি। আবহবিকারের ফলে বিচূর্ণিত শিলার শিথিল স্তরকে বলে, অপশান ডি রেগোলিত। 8 নম্বর প্রশ্ন, ওয়েস্ট ইন্ডিজের ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন, অপশান সি। 9, মহারাষ্ট্রের যেখানে পারমাণবিক শক্তিকেন্দ্র গড়ে উঠেছে, অপশান ডি তারাপুর। দশ, ভাসমান তৈল উত্তোলক জাহাজ, অপশান সি সাগর সম্রাট। ভাসমান তৈল উত্তোলক জাহাজ হল, অপশান সি সাগর সম্রাট। 11 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার অক্ষাংশ, অপশান ডি 0 ডিগ্রি। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য, অপশান এ সিকিম। 13 নম্বর প্রশ্ন, জনসংখ্যার বিচারে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান, অপশান ডি চতুর্থ। 14 নম্বর প্রশ্ন, বৃহৎ স্কেলের মানচিত্র হল, অপশান সি মৌজা মানচিত্র। খদাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে যথাযথ উত্তর দাও। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখ, যে কোনো 6টি, 6 মার্ক। অ্যারিস্টটল বা প্লেটো হলেন প্রথম দার্শনিক যিনি পৃথিবীকে গোলাকার বস্তুরূপে মত প্রকাশ করেন, শুদ্ধ সু। 2, আর্দ্র অঞ্চলে উদ্ভিদ অন্যান্য জৈব পদার্থের পচন কি হিউমিফিকেশন বলে, সু শুদ্ধ। 3, পশ্চিম ভারতের সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, সু শুদ্ধ। সু বা শুদ্ধ। 4, বন্যা শুধুমাত্র প্রাকৃতিক কারণেই হয়, অশুদ্ধ। প্রাকৃতিক এবং সামাজিক বা অর্থনৈতিক কারণে হয়, ঠিক আছে। 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সময়কে ভারতের প্রমাণ সময় বলে, সু শুদ্ধ। 6, পশ্চিম মেদিনীপুর জেলার স্থানে স্থানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, অশুদ্ধ। 7, মানচিত্রে বড় স্কেলের এবং ছোট স্কেলের হতে পারে মানচিত্র আর কি, সু শুদ্ধ। এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 1, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে প্রায় বেশি। 21 জুন, 2 নম্বর প্রশ্ন, 21 জুন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন
ও ক্ষুদ্রতম রাত্রি হয়, একে উত্তর আয়নন্ত দিবস বলে, শূন্যস্থানে উত্তর আয়নন্ত দিবস। তিন, আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি। চার, ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমার ভূত্বকের লাভার ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমার ভূত্বকের ফাটল দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসাকে লাভা বলে। পাঁচ, দেশের বৃহত্তম কয়লা খনি হল ঝরিয়া, দেশের বৃহত্তম কয়লা খনি হল ঝরিয়া। পশ্চিমবঙ্গের হাওড়া শহরকে, বন্ধুরা এখানে হবে হাওড়া, হাওড়া পশ্চিমবঙ্গের হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলে, পশ্চিমবঙ্গের হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলে। সাত, মূল স্কেলের সঙ্গে লেগে থাকা একটি স্বতন্ত্র ক্ষুদ্র স্কেল হলো ভার্নিয়ার স্কেল, মূল স্কেলের সঙ্গে লেগে থাকা একটি স্বতন্ত্র ক্ষুদ্র একক স্কেল হলো ভার্নিয়ার স্কেল। একটি বা দুটি শব্দে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও। এক, বছরের কোন তারিখে পৃথিবীর অনুসূর অবস্থান হয়? উত্তর, তেসরা জানুয়ারি। দুই, উভয়গুলোতে অবস্থিত সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী তাপবলয়কে কী বলে? উত্তর, হিমমণ্ডল। তিন, গ্রস্ত উপত্যকা যদি অপেক্ষাকৃত ছোট হয়ে সরু পরিখার ন্যায় অবস্থান করে তখন তাকে কী বলে? উত্তর, গ্রাবেন। চার, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? উত্তর, ম্যাগনেটাইট। পাঁচ, পশ্চিমবঙ্গের কোন নদী উত্তরবঙ্গের ত্রাস নামে পরিচিত? উত্তর, তিস্তা নদী। সাত, পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টি হয় কোথায়? উত্তর, বাঁকুড়া ও পুরুলিয়ায়। চার, বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে দাও। সময় মাপক যন্ত্র? উত্তর, ক্রোনোমিটার। মহারাষ্ট্রের মালভূমি? উত্তর, ডেকান ট্রাপ। আগ্নেয় পর্বত? উত্তর, ফুজিয়ামা। ONGC এর সদর দপ্তর? দেরাদুন। ONGC এর সদর দপ্তর দেরাদুন। আরেকবার বলি, সময় মাপক যন্ত্র? উত্তর হবে, রোমান হরপের চার, ক্রোনোমিটার। মহারাষ্ট্রের মালভূমি? উত্তর হবে, রোমান হরপের এক, ডেকান ট্রাপ। আগ্নেয় পর্বত? উত্তর হবে, রোমান হরপের দুই, ফুজিয়ামা। ONGC এর সদর দপ্তর? উত্তর হবে, দেরাদুন। এইবার গ বিভাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও। ছটি প্রশ্নের উত্তর করতে হবে 12 মান। এখানে যে কোনো প্রথমে তিনটি প্রশ্নের উত্তর দাও। ৬, প্রথম প্রশ্ন, ১, GPS কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। উষা ও গোধূলি কি? ৩, স্থানীয় সময়ের দুটি বৈশিষ্ট্য লেখো। ৪, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? ৫, প্লাবন সমভূমি বলতে কী বোঝো? ৬, হাইড্রেশন পদ্ধতিতে কীভাবে রাসায়নিক আবহবিকার ঘটে? ৩-২ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2 মার্ক। ১, তুষারঝড় বা ব্লিজার্ড কি? ২, পাহাড়ি এলাকা ধসপ্রবণ হওয়ার কারণ কি? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, ১, এখানে 4 মার্ক দুটি প্রশ্নে। পুনর্ভব সম্পদ বলতে কী বোঝো? ২, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের দুটি সুবিধা উল্লেখ করো। ৩, কলকাতা বন্দরকে পুনর্প্তানি বন্দর বলার কারণ কি? ৪, আবহাওয়া মানচিত্র কাকে বলে?
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখে নাও, 3 মার্ক করে 6। 1. মহাশূন্য থেকে পৃথিবীর নানা অংশের রং কেমন দেখায়। 2. সৃষ্টির কারণসহ অধিবর্ষ বুঝিয়ে দাও। 3. আগ্নেয় পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। 4. উষ্ণ মরু অঞ্চল ও শীতল মেরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক কার্যকরী কেন। 4. 2. পরিবেশ ও মনুষ্য জীবনের উপর ভূমিকম্পের প্রভাব উল্লেখ করো। পরিবেশ ও মনুষ্য জীবের উপর ভূমিকম্পের প্রভাব উল্লেখ করো। অথবা দাবানলের ব্যবস্থাপনার 3টি পদ্ধতি ব্যাখ্যা করো। 4. 3. ভারতে খনিজ তেল উত্তোলনের সমস্যাগুলি ব্যাখ্যা করো। অথবা পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ ব্যাখ্যা করো। অথবা রাজনৈতিক মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব বিশ্লেষণ করো। এবার অঙ্গ বিভাগ দেখে নেব আমরা। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো দুটি, 10 মার্ক। 1. ঋতু পরিবর্তনের কারণগুলি বিবৃত করো। 2. শিকাগো 87 ডিগ্রি পশ্চিম শহরে যখন সোমবার দুপুর 12:05 তখন মেক্সিকো সিটিতে স্থানীয় সময় সকাল 11:16 মেক্সিকো সিটির দ্রাঘিমা কত। 3. 5 সংস্থান মতবাদের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 4. বন্ধুরা প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 5 সংস্থার মতবাদের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 4. আবহ বিকারের 5টি ফলাফল বা প্রভাব উল্লেখ করো। 2. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1. অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 2. পশ্চিমবঙ্গে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি বিবৃত করো। 3. আবার বলছি, 1. অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। 2. পশ্চিমবঙ্গে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি বিবৃত করো। 3. পশ্চিমবঙ্গের পার্বত্য উদ্ভিদ অরণ্যের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। ভগ্নাংশ সূচক স্কেল ও রৈখিক স্কেলের সুবিধা অসুবিধা চিহ্নিত করো। চ বিভাগ, প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 10 মার্ক। 6. 1. পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল, এগুলি তোমরা মানচিত্রে কিন্তু চিহ্নিত করবে। 2. অজয় নদী। 3. শুশুনিয়া পাহাড়, আবারও বলছি এগুলো কিন্তু তোমাদের মানচিত্রে নাম সহ চিহ্নিত করতে হবে মানচিত্র অঙ্কনে। পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল, 2. অজয় নদী, 3. শুশুনিয়া পাহাড়, 4. মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, 5. লবণাক্ত মৃত্তিকা, 6. মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, 7. পাট উৎপাদক মুখ্য অঞ্চল, মুখ্য জেলা, 8. মায়াপুর, 9. 1টি তাপবিদ্যুৎ কেন্দ্র, 10. বহরমপুর। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।